পটুয়াখালীতে অভিযান চালিয়ে একটি অবৈধ ইট ভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। সকালে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদিকুর রহমান সবুজের নেতৃত্বে রোহান ব্রিক্সে এই অভিযান চালানো হয়। নিষিদ্ধ ঘোষিত ইট ভাটাকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আশেপাশে আরও পাঁচটিতে অভিযান চালিয়ে 5 লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলে জানান পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত ও কর্মকর্তারা।